ভাই ভালো আছেন? ভালো, তোরা? আমরা ভালো আছি ভাই। আপনার কি অবস্থা? ডেভিড ভাই সব সময় ভালোই থাকে। ডেভিড ভাই, কালকে ক্লাসটা যা হয়েছে না, পুরাই মাথা নষ্ট। তোরা কি এখন স্কুলে যাস? জি ভাই। আরে ভাই, পড়ালেখা করে কি হবে? লাইফটা একটু এনজয় কর। ছোট ভাই, মাঝে মাঝে ব্যাটারিটা একটু চার্জ করতে হয়। ভাই, ব্যাটারি চার্জ কি বুঝলাম না। ডাকলে আসিস, পরে বুঝাই দিব। ওকে ভাই। টিফিন পিরিয়ডে ভেজিটেবলের উপর ক্লাস হবে, তোরা ভাই ব্রাদার নিয়ে সবাই থাকিস। ওকে ভাই, আসপানে। আপনি কেমন আছেন? এই তো ভালো। এই আই তোরা, নীরব ভাই একটা ভেজিটেবল উপর ক্লাস নেবে। ভাই এখন থাক না, স্কুল ছুটির পরে করবানি। হ্যাঁ যা, পিনিকে ক্লাস করার মজাই আলাদা। ভাই তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, টিভি শেষ হয়ে যাবে। চল তাহলে। আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল মাদকাসক্তি নিয়ে। তোমরা অবশ্যই পড়েছ এবং এই বিষয় সম্পর্কে জানো। তুমি একদিনও পড়ে আসো না, স্কুলে আসো কিসের জন্য? ঘোড়ার ঘাস কাটতে? লেখাপড়া বাদ দিয়ে কাজ করো গিয়ে। অযথা বাপের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি স্কুলে আসো, ঠিক করে পড়ালেখা করে আসবে। স্টপ স্যার, এত কথা ভাল লাগে না। আমি পড়ি না, ঘাস খাই, তাতে আপনার কি? ডেভিড ভাই, বাইরে হেদায়েতের ভাই ব্রাদার। আমি ডেভিড। টাইম নাই। মাথার ভেতরে গাজার ভেতরে মাথা ঘুরে তামাক বিক্ষের পাতা নষ্ট। এই ডেভিড, তুই এই জায়গায় কি করিস? আরে বুঝস না, একটু মাল খাইতে আসলাম। এটা কি মাল খাওয়ার জায়গা? আমরাই তো ফাইল জমি করার শিশুর জন্য। হাজরা উমারে কি কথা বুঝিস না? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মাদক সেবন করা যাবে না। আমি ডেভিড,
একটা মা। ওই ডেভিড, তুই এখান থেকে বেরোবি না, তোর বের করার ব্যবস্থা করতে হবে। পরে দেখে নিব তোকে, চল। এই চল, আর থাকবো না এখানে। ভাই একটা ব্যবস্থা করেন, না হয় এলাকাটা জ্বলে যাবে। ঠিকই বলেছো ভাই, আপনি বলেন এলাকা থেকে সব ব্যবসায়ীদের আউট করে দিই। ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার পাশাপাশি এলাকার মানুষদের সচেতন করতে হবে, আর বসে থাকা ঠিক হবে না ভাই। আজ আমাদের সমাজ মাদক নামে কালোথাবায় জর্জরিত। এই মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের অনেক যুব সমাজ, তাই এই বিষয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাদক বিরোধী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রাজু আহমেদ। সেভেন স্টার গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী সভার উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি মাদক বিরোধী সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আজ আমাদের সমাজ মাদকের কারণে বেশ ক্ষতিগ্রস্ত এবং ব্যাধিগ্রস্ত। মাদক একটি ভয়ানক ব্যাধি হিসেবে আমাদের আজ সমাজে বিবেচ্য একটি বিষয়। তো আজ আমাদের যুব সমাজ এতটাই মাদকের প্রতি আসক্ত যে কোনো ভালো কাজের প্রতি তাদের কোনো মনোযোগ নেই। তারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, বিভিন্ন চিন্তায় রাহাজানি করে বেড়াচ্ছে এই মাদকে আসক্তির কারণে। আজ আমাদের যুব সমাজকে এই মাদকাসক্তির ভয়াল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন এই মাদকাসক্তির দিক থেকে আজ আমাদের যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা জানেন ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাদক বিরোধী অভিযান চালিয়েছেন এবং এর বিধিবিধান প্রয়োগ করেছেন। এই বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এর বিধান আমাদের দেশে প্রচলিত আছে। তো আপনারা সকলে এই মাদকের সাথে জড়িত যারা আছেন সকলকে ধরিয়ে দিন এবং প্রশাসনের হাতে প্রশাসনকে সহযোগিতা করুন এবং আমাদের সাথে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, মাদককে না বলুন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন। ধন্যবাদ সকলকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন মাদক নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেভেন স্টার গ্রুপের সভাপতি মুন্সি আনোয়ার পাশা। সেভেন স্টার গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত মাদক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রামহামদ রাজু আহমেদ উপস্থিত, সকলকে ধন্যবাদ। মাদক আজ এমন একটি সমস্যায় দাঁড়িয়েছে যা সমাজের যুব সমাজকে গ্রাস করে দিচ্ছে। যুব সমাজ ছাড়া দেশ চলতে পারে না। একটি দেশের মেরুদণ্ড যুব সমাজ, আর এই যুব সমাজ যদি মাদকের কালো থাবায় ধ্বংস হয়ে যায় তাহলে দেশ উন্নয়ন সম্ভব না।
সকলের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মাদক সম্পর্কে সচেতন হয়ে হয়ে এই মাদককে নিরাময় করা যেতে পারে। তাই আসুন আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে মাদককে না বলি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। উপস্থিত সকলকে ধন্যবাদ। সভাপতির অনুমতি সাপেক্ষে আজকে আমাদের এই মাদক বিরোধী আন্দোলনের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম এবং এরপরে আমাদের মাদক বিরোধী আন্দোলনের র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকলকে বিনতভাবে অনুরোধ করা হইল। সমাজ থেকে তাদের তারা